চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিআর বাস্তবায়নাধীন প্রকল্প ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের ফৌজদারহাট অংশ নির্মাণাধীন রেলওয়ে ওভারব্রিজের গার্ডার তুলিবার সময় ক্রেন সিরিয়ার একটা গার্ডার মেডিত সিঁড়ি ফুজছে। রবিবার ডিসেম্বর 6 তারিখ বেইলে এই দুর্ঘটনাও ঘটে। এই ঘটনার ফরতুন সাময়িকভাবে বন্ধ আছিল এই রুটোর ট্রেন চলাচল, তবে এই ঘটনায় অনেকেই হতাহত নময়। মূলত নির্মাণাধীন রেলওয়ের ওভারব্রিজের গার্ডার তুলতে আসিল সংশ্লিষ্ট। এই সময় ক্রেন সিরিয়ারে উগা গার্ডারের এক ফাঁস মারি ফরি যায়। সিডিআর অর্থায়নে নির্মাণাধীন এ প্রকল্পের হাজ করের এক্সপেক্টা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ঘটনার বিষয়ে এই প্রজেক্টর ম্যানেজার জানাইল দি, বিকাল 2:45 আমাদের কালুসা বাইজি ভ্যালুক ফর সিডিআর অর্থায়নে এক্সপেক্টা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নির্মিত ফ্লাইওভারে আমাদের দুইটা ক্যারেঙ্গে কাজ করতে গিয়ে একটা ক্যারেঙ্গের বুম ভেঙে গেছে। আমাদের যে গাড়াটি দেখেছেন উপরে, এই গাড়াটা টন হচ্ছে 90 টন এবং আমাদের দুইটা ক্যারাঙ্গের ক্যাপাসিটি হচ্ছে 300 টন। জাস্ট আপনার এটা উঠানোর সময় ক্যারাঙ্গের বোমটা ভেঙে গেছে, ভেঙে ফলা করে নিচে পড়ে গেছে। এখন থেকে 1 ঘন্টার মধ্যে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কোনো লোকের কোনো ঘটনা দুর্ঘটনা ঘটেনি। সর্বোচ্চ নিশ্চিত নিরাপত্তা নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি। জাস্ট এটা আমাদের একটা টেকনিক্যাল প্রবলেম, ক্যারাঙ্গের টেকনিক প্রবলেম। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।